আমি আপনাদের শীতলালেবি পুজো সম্পর্কে বলেছি, তাও অনেকে বলেছেন যে শীতলালেবি পুজো সম্পর্কে আরও কিছু বলতে এবং বিশেষ করে মন্ত্রগুলি দিতে। আজকের ভিডিওতে আমি বেশিরভাগটাই মন্ত্র দেব এবং আরও একবার ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব শীতলালেবির পুজো কিভাবে করবেন। অনেকে প্রশ্ন করেছেন আমাকে কিভাবে কুলো সাজাবেন, কিভাবে বাড়িতে শীতলালেবি প্রতিষ্ঠা করবেন, সব কিছুর উত্তরই আজকে এই ভিডিওতে দেব। হর হর মহাদেব। আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল এবং আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী। তবে দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আমার একজন নিয়মিত সাবস্ক্রাইবার বন্ধু দেবমাল্য পালোদি, সে বারবার রিকোয়েস্ট করেছে যে শীতলাদেবীর মন্ত্র যেন আমি দিই, তার অধিষ্ঠাত্র দেবী শীতলা। তাই তার উদ্দেশ্যে এবং যত সাবস্ক্রাইবার বন্ধু যারা এই শীতলাদেবীর পুজো সম্পর্কে বলতে বলেছে এবং যারা ভিডিও দেখছে, সবার জন্য আজকের ভিডিওটি, এইটা একটি উপযুক্ত সময় শীতলা পুজো করার জন্য। আমাদের সারা বছরই বিভিন্ন সময় এই শীতলাদেবীর পুজো হয়, সেটা আগেও বলেছি, কিন্তু এখন আমরা একটা রোগ ভোগের মধ্যে রয়েছি। অবশ্যই শীতলাদেবী রোগ নিবারণের দেবী, তাই শীতলাদেবীর পুজো অবশ্যই রোগ নিবারণের জন্য করা উচিত। প্রথমে একটু বলে দিই যে কুলোটা সাজাবেন কী করে, অনেকেই প্রশ্ন করেছে কুলো কীভাবে সাজাবেন। কুলো সাজানোর পদ্ধতি হলো, আমরা বরণ ডালা যেভাবে সাজাই সেভাবে আমরা কুলো সাজাতে পারেন, নাহলে একটি কুলোর মধ্যে আতক চাল দিয়ে আপনি সাজাতে পারবেন, নাহলে শুধু কুলোর মধ্যে একটি পাখা দিয়ে সাজাতে পারবেন, যেখানে যা নিয়ম সেই অনুযায়ী সাজাবেন। শুধু কুলো অনেক জায়গায় সাজায় সেটাও ইয়ে এর সেটাও করা যায়, এর কোনো সেরকমভাবে নিয়ম নেই। যেখানে লোকাচার অনুযায়ী কুলোটা সাজানো হয় এবং কুলো নিয়ে সারা পাড়া ঘোরা হয় এবং সংগ্রহ করা, এই হলো শীতলাদেবীর কুলো সাজানোর পদ্ধতি। এই কুলোটি সবার মাথায় দেওয়া হয়, এই অস্থিরা এটা দিই, এইভাবে এই কর্মটি হয়। এইবার বলবো শীতলাদেবীর কিছু মন্ত্র। প্রথমেই যেটা বলবো সেটা হলো ধ্যান মন্ত্র, আমাদের খুবই দরকারি। আমরা যদি বাড়িতে শীতলা প্রতিষ্ঠা করি তাহলে আমাদের ধ্যান মন্ত্র অবশ্যই দরকার। শীতলা প্রতিষ্ঠা সম্পর্কে একটু বলে নিই, একজন প্রশ্ন করেছিলেন তাই শীতলা প্রতিষ্ঠাটা বলি। শীতলা যদি আপনি পেতলের প্রতিমা প্রতিষ্ঠা করেন তাহলে আপনাকে অভিষেক করে প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ স্নান করে যেভাবে অন্যান্য দেবী প্রতিষ্ঠা করি ঠিক সেভাবে মন্ত্রটা হবে শীতলার। লাস্টে হোমযজ্ঞ অবশ্যই করতে হবে, যেভাবে পুজো আমরা করি ঠিক ঘট স্থাপন থেকে শুরু করে সব কিছু সাধারণ পুজোর মতো হবে। অভিষেকটা করতে হবে, অভিষেকে যেভাবে অন্যান্য লক্ষ্মী প্রতিষ্ঠা যেরকম স্নান করি ঠিক শীতলা দেবীটা তাই করবো। এবার তাহলে ধ্যান মন্ত্রটা আমরা শুনে নিই। ধ্যান মন্ত্রটা প্রথমে হাতে ফুল নিয়ে আমাদের ধ্যান মন্ত্র যেভাবে করতে হয় সেইভাবেই করবো। মন্ত্র হলো শ্বেতাঙ্গিনী রস ভস্ত কলুর যুগলম বিশরমাজিনাং পূর্ণা কুম্ভং করমানাসং পূর্ণ জলং তসানং পীদনং দিবস্তং মুজানিং সর্বকাটন পূষিতং ত্রিনেত্রং বিবাচ পোষণকারিণ শীতলং তং ভজামি। এইভাবে হবে শীতলা দেবীর ধ্যান। তারপরে বলতে হবে ওম হ্রিং শ্রিং শীতলাই নম, এইভাবে আমরা পুজোর মন্ত্র করব। তারপরে একটি পুজো করতে হয়, সেটা হলো ঘণ্টকর্ণের পুজো, অর্থাৎ ঘণ্টকর্ণের উদ্দেশ্যে একটি পুজো করতে হয়। তার মন্ত্র কি, ওম ঘণ্টকর্ণ মহাবীর সর্ব ব্যাধি বিনাশায়ক বিশক্তি ভয় প্রাপ্যে রক্ষ রক্ষ মহাবলম। এটা হলো ঘণ্টা কর্ণের পুজো। এরপরে আমাদের শীতলাদেবীর প্রার্থনা মন্ত্র রয়েছে, প্রণাম মন্ত্র রয়েছে। আগে প্রণাম মন্ত্রটা বলে নিই। প্রণাম মন্ত্রটা হলো হাত জোর করে বলবেন, নমামি শীতলাং দেবী রক্ষ ভস্যাং দিগম্বরীং মর্জানিং করোপেতনাং সর্বলিঙ্কৃতং মস্তুকামং। এর হলো শীতলাদেবীর প্রণাম মন্ত্র। এইবার বলবো প্রার্থনা মন্ত্র, এটা খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ হলো আমরা প্রার্থনা মন্ত্র দিয়ে আমরা অঞ্জলি মন্ত্র ভাগ ভাগ করে নিতে পারি, তাই অবশ্যই প্রার্থনা মন্ত্রটা আমাদের সবার জানার দরকার। প্রার্থনা মন্ত্রটা কী হবে, প্রার্থনা মন্ত্রটা হাতে হাত জোর করে আপনারা বলবেন, এইভাবে বলবেন, বলবেন ওম শীতলাং মহাভাগে জগত জননী পরা পূজনং গৃহণং বিধিভস্ত কল্যাণ কুরুমে সদা ওম শীতলং তং জগৎ বিতং রোগং বিদ্য সুভীতে
মমো বিকনং পূজনং গৃহনং পশিদমে ওম শীতলং তং মহাভাগে বসন্ত দিবিনাশিনী যথাশক্তি জপত পূজিতং গৃহনং পরমেশ্বরী যত তং ভক্তি ভাবেনা পাত্রং পুষ্পং ফলং জলং আবাঞ্ছিত নৈবেদ্য তস্মিতং পরা মন্ত্রহীনং প্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যদ্বিচ্ছিন্নময়া দীপং পরিপূর্ণং তত্ত্বমে জ্ঞানং প্রসাদং বৈদ্য সমাচিতং সন্নমামিতং তস্তকুমারং কায়ন মনসা বাচ কর্মং যৎকিঞ্চিতময়ং জ্ঞানং জ্ঞানং কিঞ্চিত পাপহরং দেবী সুরপ্রিয়ে অকাহরং ন জানামি ন চৈব পূজনং বিসর্জন ন চৈব ক্ষমা পরমেশ্বরী। এই হলো শীতলা দেবীর প্রার্থনা মন্ত্র, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই প্রার্থনা মন্ত্রটা আপনারা ভাগ ভাগ করে দুটো বা তিনটে এইরকম ভাগ ভাগ করে অঞ্জলি মন্ত্র দেবেন। অঞ্জলি মন্ত্রের কিন্তু লাস্ট অবস্থায় বলতে হবে এষ সচন্দনা পুষ্প বিল্লপত্রাঞ্জলি অপরোগ বিনাশায় শীতলা দেবী কাউই নম, এইভাবে অঞ্জলি মন্ত্র করবেন। তারপরে আরতি হোম এই সমস্ত কর্মগুলি করবেন। যদি কোনো বিষয় জানতে হয় তবে অবশ্যই কমেন্ট করবেন, আবার আমি ভিডিও করব আপনাদের জন্যই। ভিডিও করা আপনারা যেমন চাইবেন তেমন করব, একটু দেরি হবে কিন্তু আমি অবশ্যই চেষ্টা করি খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার। এইভাবে শীতলা পুজো করবেন, কারণ এখন শীতলা ঘরে ঘরে পুজো করা উচিত, কারণ এইটা কিন্তু একটা সময় যেখানে আমরা রোগভোগে খুব ভুগছি। শীতলা দেবীর পুজো করা সময়, কারণ যে কোনো রোগ মুক্তির জন্য আমরা শীতলা দেবীর পুজো করি। বাড়িতে শীতলা দেবীর পুজো করুন, আশা করি এই রোগময় সময় থেকে আমরা খুব তাড়াতাড়ি মুক্তি পাবো এবং আবার আগের অবস্থায় আমরা ফিরে যাব। আজকের মতো ভিডিও এইটুকু, ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পুজোর আসন বেঙ্গল ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের জন্য সহজে এরকম পুজো আচ্ছা বিষয়ক ভিডিও নিয়ে আসি। আজকের মতো ভিডিও সম্পূর্ণ, সবাই ভালো থাকবেন, নমস্কার।